শহর শিলিগুড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে এবার যোগদান করল নির্মল সাথী। আগামীকাল থেকেই শিলিগুড়ির পথে নামবে তারা। সাধারণ মানুষকে আবর্জনা নিয়ে সচেতন করতে, আবর্জনা সঠিক জায়গায় ফেলার আবেদন সহ শিলিগুড়ি শহরকে আবর্জনা মুক্ত করতেও নির্মল বন্ধুদের সহযোগিতা করতেই এই উদ্যোগ নিয়েছে মুখ্যমন্ত্রী বলে জানান ডেপুটি মেয়র। মূলত শহরের মহিলারাই নির্মল সাথী প্রকল্পের পৌর নিগমের জঞ্জাল বিভাগের অধীনে কাজ করবে। বুধবার শিলিগুড়ির বাঘাযতীন পার্কের রবীন্দ্র মঞ্চে প্রায় 124 জন নির্মল সাথীদের প্রশিক্ষণের পাশাপাশি টুপি ও পোশাক তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, পৌর কমিশনার সোনম ওয়াংদিং ভুটিয়া, জঞ্জাল অপসারণ বিভাগের মেয়র পারিষদ মানিক দে সহ দুলাল দত্ত, শোভা সুব্বা, রাজেশ প্রসাদ সহ বিভাগের আধিকারিকরা। শিলিগুড়ি থেকে অনিন্দ্য বসাকের রিপোর্ট, বিগ নিউজ। মুখ্যমন্ত্রীর স্বপ্নের একটা প্রজেক্ট নির্মল সাথী এবং নির্মল বন্ধু, এটা সুডার মাধ্যমে রাজ্য সরকারের এই প্রকল্প আমরা আজকে থেকে আমাদের শিলিগুড়িতে, শিলিগুড়ি পৌর নিগম, শিলিগুড়ি কনজারভেন্সি ডিপার্টমেন্ট আমাদের পৌর নিগমের আমরা এটাকে স্টার্ট করছি। আপনারা দেখলেন যে আমাদের 124 জন নতুন নির্মল সাথী সবাই আমাদের শহরের মেয়েরা, তারা আগ্রহী হয়ে তারা আমাদের এই কাজটা করতে এসেছেন। আজকে তাদেরকে এখানে একটা ট্রেনিং দেওয়া হলো, মাননীয় মেয়র ছিলেন, আমরা সব MMIC-রা আমাদের এখানে ছিলেন, কমিশনার সাহেব এবং অফিসাররা কনজারভেন্সি ডিপার্টমেন্ট পুরো ছিলেন। এই কাজটা আজকে আগামীকাল থেকেই শুরু হবে। 200 করে যে ব্লক আমরা স্টার্ট করছি SWM প্রজেক্টের, সেই প্রজেক্টের 200 জনের যে নির্মল বন্ধু থাকবেন তাদের 7 জনকে নিয়ে একজন নির্মল সাথী কাজ করবেন, এবং একেবারে জিরো ওয়েস্ট উৎসস্থল থেকে, বাড়ি বাড়ি থেকে, উৎসস্থল থেকে কালেক্ট করে সেটা আমরা আমাদের নির্দিষ্ট গাড়িতে করে নিয়ে আমরা আমাদের সেগ্রিগেশন পয়েন্টে নিয়ে যাব। সেটা উৎপত্তি স্থলে সেগ্রিগেট করে সেটাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করার জন্য আজকে নির্মল সাথীরা আজকে এখানে নিয়োগ হলেন এবং তারা আগামীকাল থেকে কাজ করবেন। আমাদের কনজারভেন্সি ডিপার্টমেন্টের MMIC মানিক দে অনেক দিন থেকে এটা কাজ করে আজকে একটা সাকসেসের জায়গায় সমস্ত কাউন্সিলরদের সঙ্গে কথা বলে তাদেরকে নিয়ে আমরা শিলিগুড়িকে ক্লিন অ্যান্ড গ্রিন যে আমাদের মিশন সেটা আমরা করতে চলেছি, এবং পাশাপাশি এই মেয়েরা আগামীকাল থেকে শহরের বিভিন্ন জায়গায় জঞ্জাল পড়ে থাকা, মশাবাহিত কোথায় কোনো রকম সমস্যা হচ্ছে কি না সেগুলোও তারা হেলথ সঙ্গে কথা বলবেন, হেলথের MMIC এবং হেলথের যারা আমাদের অফিসাররা আছেন প্লাস আমাদের সমস্ত MMIC এবং কাউন্সিলররা মিলে আমরা আগামীকাল থেকে শহরে এই কাজটা করতে শুরু করব। পারিশ্রমিক আছে তাদের, যেভাবে সুডার নির্দিষ্ট যে নিয়ম সেই নিয়মেই পারিশ্রমিক তারা পাবেন এবং সরাসরি ব্যাংক অ্যাকাউন্টেই তারা সুডার মাধ্যমে তাদের এই পারিশ্রমিক পৌঁছে যাবে। যারা এখন তো এটা আমরা শুরু করলাম, এর মধ্যে নানান ট্রেনিং আছে, নানা রকমের ব্যবস্থা হবে, এবং যারা প্রথমে তো আমরা অ্যাওয়ারনেসের কাজ করব, পরবর্তীকালে আবার যদি না হয় তাদের বিরুদ্ধে যা যা আইনি ব্যবস্থা আছে সেগুলো হবে, সেগুলো পরবর্তীকালে। কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে গ্রিন অ্যান্ড ক্লিন শিলিগুড়ি, শিলিগুড়িতে রাস্তায় যাতে কোনো বর্জ্য পড়ে না থাকে, এটা মানুষকে অ্যাওয়ার করার জন্য আজকে থেকে নির্মল সাথীরা আগামীকাল।